নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি আজ আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের শোনাতে তাহলে শুরু করছি আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ দিনটা ভারী বিশ্রী শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসার হইয়া আছে সোমেশ হঠাৎ না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সুমেশের সামনে ফেলিয়া দিলাম বলিলাম একটা আশ্চর্য ব্যাপার দেখেছ কি আজকের কাগজে একসঙ্গে সাত সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন সুমেশ কোনো কৌতূহলী প্রকাশ করিল না যেমন বসিয়াছিল তেমনই উদাসীন ভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলি শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে আর সমস্তই নিশ্চল স্তব্ধ বাইরের আশারতা যেন আমাদের মনের উপর আরও চাপিয়া ধরিয়াছে নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায় অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো তো ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন এমন তিনি ফিরে আজকাল খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পোড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না চুপ করেই থাকেন বাবা বলে যান এত রাতে বাবুর আসার সময় হল না আরবারে তো ফেল করে আমার মাথা কিনেছেন এবারেও কি কৃতার্থ করবেন সেই বুঝতেই পারছি পয়সাগুলো তো আমার খোলাম খোলামকুচি কিনা তাই নবাব পুত্র যা খুশি তাই করছেন দূর করে দেব এবার দূর করে দেবো এই মৌখিক আশপালনে হয়তো ব্যাপারটা শেষ অবধি থেমে যেতে পারত কিন্তু ঠিক সময়েই সেই গুণধর পুত্রের প্রবেশ বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না নিজের কাছে মান রাখবার জন্যও কিছু বলতে হয় কিন্তু কতকটা রাগ দেখানো উচিত তা ঠিক না করতে পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে শেষ পর্যন্ত বাবা বললেন এমন ছেলে আমার দরকার নেই বেরিয়ে যাও অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয় মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতুর শুধু বলেন আহা খাওয়া দাওয়ার সময় কেউ এমন কথা বলে বলতো পরে বললেই তো হতো বাবা এবার মার ওপর মার মুখী হয়ে ওঠেন তোমার আস কাটাতেই তো এত উচ্ছন্ন গেছে মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে মা চলে চোখ মোছেন ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে পরের দিন ভয়ানক কাণ্ড মা সেই রাত থেকে দাঁতে কুটিটি কাটেননি আজকের দিনও বিছানা থেকে উঠবেন না মনে হয় বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে গৃহিণীকে ধমক দিয়ে বললেন মিছি মিছি প্যান প্যান করো না অমন ছেলে যাওয়াই ভালো মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে বাবা এবার দাঁত খিচিয়ে বললে নিজের মনের আশায় কোথাটাও বোধহয় জানান তাও গেলে তো বাঁচতাম এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে এমনই বিনা পয়সার হোটেল পাবে কোথায় মা এবার এই দারুন শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে কি করে বসে আমার ভয় ভয় বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান তোমার ছেলে কিচ্ছু করেনি গো কিচ্ছু করেনি দিব্যি আছে কোনো বন্ধুর বাড়িতে অসুবিধে হলে এসে দেখা দেবে মার কান্না তবু থামে না কিরকম অভিমানী জানো তো বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান সন্ধ্যাবেলা অফিস থেকে এসে ফিরে দেখেন অবস্থা গুরুতর ছেলে ফেরেনি মা শয্যা থেকে আর উঠবেন না বলে ফোন করেছেন না আর থাকতে দিলে না এ অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন কি একেবারে খবরের কাগজের অফিসে খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল কোন দিক দিয়ে কি করতে হয় কিছু বোঝা যায় না খানি এদিক ওদিক ভাবে ঘুরে একদিকের একটা অফিস করে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই আর কি নিরীহ চেহারা লোকটি হঠাৎ মুখ তুলে স্বরে বলেন খবর কেন আমাদের খবরগুলো কি আপনাদের পছন্দ হচ্ছে না আমরা কি এতদিন রামযাত্রা বার করছি কি বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে ভাবে চারিদিকে থাকান পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল তিনি সহানুভূতি স্বরে বলেন আহা কি করছো ভদ্রলোক কি বলতে চান শোনোই না বসুন আপনি বসুন বাবা একটা চেয়ারের একটু অপ্রস্তুত ভাবে বসার পরে তিনি বললেন কি খবর বলছিলেন আগে ঠিক খবর নয় এই এই একটু বিজ্ঞাপন বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন কতটা স্পেশ দরকার কপি এনেছেন বাবা আরও বিমূঢ়ভাবে বলেন আগে ঠিক বিজ্ঞাপন নয় এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে তাকে আর কথা শেষ করতে হয় না টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন ও বুঝেছি নিরুদ্দেশ কি দেবেন চেহারার বর্ণনা না ফিরে আসার অনুরোধ বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন আগে হ্যাঁ ফিরে আসার অনুরোধ ওর মা বড় কাঁদা কাটি করছে বুঝেছি বুঝেছি রাগারাগি করে গিয়েছে বুঝি ভদ্রলোকটা একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বললেন নিন লিখে দিন লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট ভদ্রলোক দয়াপরশ হয়ে বললেন আচ্ছা আমা আমার কাছে দিন আমি লিখে ক্ষণ আপনি শুধু নামগুলো দিয়ে যান পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন একটু ভালো করে লিখে দেবেন ওর মা কাল থেকে জলগ্রহণ অবধি করেনি সে বলতে হবে না এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন কিন্তু অষ্টু সজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে ফিরে হাজি অনুতপ্ত হয়ে এসেছে মনে করো না সে বাড়িতে থাকতে আসেনি শুধু একবার চলে যাবার আগে তার গোটা কতক বই নিয়ে যেতে এসেছে এবার মা ক্রুদ্ধ স্বর শোনা যায় তা যাবি বই কি অমনি কুলাঙ্গার তো তুই হয়েছিস কোনো ছেলে যেন আর বকুনি খাই না তুই একেবারে পীর হয়েছিস কাল সারা রাত দুধ চোখের পাতা এক করতে পারিনি তা জানিস ভেবে ভেবে চেহারা রাজ কি হয়েছে দেখ আয় উনি তেজ করে চলে যাবেন বাবা এবার ভেতরে ঢুকে মৃদু স্বরে বলেন আহ আর বোকাবকি করো না মা ধমক দিয়ে বললেন তুমি থামো অত আদর ভালো নয় একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে এত আস্পর্ধা অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় না একটু বিরক্তিস্বরেই বললাম কি হয়েছে তোমার বলো বলতো মিছি আমি একলা বুকে মরছি সে কথার কোনো উত্তর না দিয়া সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল তারপর বলিল তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে তা থাকে যে আমি অস্বীকার করছি না কখনো কখনো সত্যিই যে যায় সে আর ফেরে না সুমেশ একটু হাসিয়া বলিল না তা বলছি না ফিরে আসারই একটা ট্র্যাজেডির কথা আমি জানি আমি উৎসুকভাবে তাহার দিকে চাহিয়া বলিল তার মানে শোনো বলছি বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে কাঁচের শার্শের ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখা যাইতেছে মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গেছি পুরানো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে সে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটি ইতিহাস দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায় মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসার জন্য অস্পষ্ট আরষ্ট ভাষা কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর একটু যেন কম্পিত তবু ধীর এবং শান্ত শোভন ফিরে এসো তোমার মা শয্যাগত তোমার কি এতটুকু কর্তব্য বোধ নেই বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামেল না পিতার স্বর ভারী হয়ে আসছে যেন মনে হলো গলাটা ধরা শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি করল না দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে শুধু পিতার নিজেকে সামলাবার ক্ষমতা আর নেই এবার তার স্বরে কাতরতা শুধু কাতরতা নয় একান্ত দুর্বলতা শুভন জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে এসো আর আমাদের দুঃখ দিও না বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল তারপর একেবারে গেল বোতলে আর শুভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই সাধারণ একটা বিজ্ঞপ্তি মাত্র এই ধরনের এই চেহারার এই বয়সে একটি ছেলে আজ এক বৎসর তার কোনো সন্ধান নেই সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায় দোহারা ছিপ ছিপে একটি বছর ষোলো সতেরোর ছেলে পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলে পুরস্কার পাওয়া যাবে সোমেশ চুপ করিল খানিক্ষণের জন্য জলের ছাটে শাঁশির কাঁচ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জোড়াইতে পারিলে ভালো হয় বলিলাম এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান আসল ব্যাপারের কিছু জানো নাকি জানি শোভনকে আমি জানতাম সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বসে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না বাড়ি ছাড়াটাই তার কাছে একটা সহজ একান্ত সহজ ছুতুরা যা হোক কিছু হলেই হলো পৃথিবীতে দুটো একটা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে তারা ঠিক কঠিন হৃদয় নয় বরং বলা যেতে পারে তাদের মন তৈলাকত পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না কিছুই তাদের মনে দাগ দিতে পারে না শুনলে আশ্চর্য হবে খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণ করেনি কোনোদিন চোখে পড়েছিল হয়তো তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ অন্য কেউ যায় ভাবুক সে নিজেকে একটি ছোট্ট সংসারের আদরের ছেলে হিসাবে শুধু ভাবতে পারেনি কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল সেদিন কেন বলা যায় না তার উদাসীন মন বিচলিত হয়ে উঠল বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল শোভন তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না তিনি শুধু তোমারই নাম করছেন এখনো তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না প্রায় দু বৎসর তখন কেটে গেছে শোভন একদিন হঠাৎ কে হাজির তার দেশে একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে সে কথাটা আগে বলেনি শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয় সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না তাদের প্রাচীন জমিদার অনেক দূর ভেতর দিয়ে এসেও তখনও তেমন প্রাপ্ত হয়নি শোভনই তার একমাত্র উত্তরাধিকারী সোমেশ একটু থামতেই আমি বললাম যাক শেষটুকু আর না বললেও চলবে বুঝতে পেরেছি সমেস একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল দুবছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে দুবছর সে অনেক পরিবর্তিত হয়েছে কিন্তু তাই বলে তার কর্মচারীরা যে তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা সে করেনি শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকেছিল প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই কাকে চান শোভন হেসে বলে কাউকে না বাড়িতেই যেতে চায় মশাই তার দিকে খানিকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর একটু স্মৃত হাসে বললেন ও কিন্তু এত তাড়াতাড়ি কেন আসুন বার একটু বিশ্রাম করুন শোভন অবাক হয়ে বললে সে কি কি হয়েছে নায়ব মশাই না না কিছু হয়নি মা ভালো আছেন শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল মশাই তেমনই অদ্ভুত হাসি হেসে বললেন ভালোই আছেন বইকি আসুন আসুন আমার সঙ্গে শোভন তবু বললে কিন্তু ভেতরে গেলেই তো হয় মশাই একটু যেন কঠিন স্বরে বললেন না হয় না আপনি আমার সঙ্গে আসুন শোভন রীতিমতো বিমূড় অবস্থায় আবার মশাইকে অনুসরণ করে বার বাড়িতে গিয়ে উঠল দুবছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে পুরানো সরকার তাদের নেই নতুন দুটি লোক সেখানে বসে খাতা লিখছে তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্জি মশাইকে দেখে সে যেন একটু আশ্বস্ত হল মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজানজি মশাইকে উদ্দেশ্য করে বলেন ইনি ভেতরে যেতে চাইছেন শোভনের কাছে নায়ব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হল খাজানজি মশাই নাকের ওপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বলেন ও ইনি আজই এসেছেন বুঝি হ্যাঁ এই মাত্র শোভন এবার অধীরভাবে বলে উঠল আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন মার কি কিছু হয়েছে বাবা কেমন আছেন চারিধারের সবকটা দৃষ্টি তার ওপর অদ্ভুত ভাবে নিবন্ধ খানিকক্ষণ সকলেই নীরব তারপর নায়েব মশাই বললেন তারা সবাই ভালো আছেন কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল কেন দেখা হবে না আপনাদের কি মাথা খারাপ হয়েছে আমি চললুম শোভন উঠল কিন্তু নায় দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন দেখুন কেলেঙ্কারি করে লাভ নেই মিছি তাতে ফল হবে না কিছু হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল সে বিস্মিত ভীত কণ্ঠে বলল আপনারা কি আমাকে চিনতে পারছেন না সকলের নীরব আমি শোভন বুঝতে পারছেন না আমি শোভন নায়ব মশাই এবার বললেন আপনি একটু দাঁড়ান আমি আসছি পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন তারই একটা পুরানো ফটো সাধারণভাবে তোলা এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু মশাই বললেন চেনেন একে শোভন বিস্মিত কণ্ঠে বললেন এ তো আমারই ফটো দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে না এ অসহ্য চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল মশাই তার সঙ্গে বসে বললেন দেখুন কিছু মনে করবেন না আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি কিন্তু এর আগে আরও দুজনের সঙ্গে ছিল মায়ের জরুল পর্যন্ত আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে আমরা কিছু হাঙ্গামা করব না আপনি এখন চলে যেতে পারেন শোভন উদ্ভ্রান্ত ভাবে সকলের দিকে চেয়ে দেখল সকলের দৃষ্টি অবিশ্বাস্য কাতর ভাবে বলল একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না কেন কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন নায়মমশাই হতাশ ভাবে হাতের ভঙ্গি করে বললেন শুনুন তাহলে সাত দিন আগে শোভন মারা গেছে তার মৃত্যুর খবর আমরা পেয়েছি শোভন এই অবস্থাতে না হেসে আর পারলে না বললে কেমন করে মারা গেল তার কণ্ঠস্বরে বৃদ্ধুপ উপেক্ষা করে মশাই বললেন মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপগাতে নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন হাসপাতালেও আমরা খবর নিয়েছি সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে শোভনির পর কি করতো বলা যায় না কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত দূর সাদৃশ্য হতে পারে সাহিত্যের রূপমা পড়েও কখনো তার মনে হয়নি তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে সকলে কিছু বুঝে ওঠার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে বাবা বৃদ্ধ থমকে দাঁড়ালেন সে মুখের বেদনায় ভ্রিমুরতা শোভনের বুকে ছুরির মতো বিঁধল বাবা আমায় চিনতে পারছ স্থলিত পদে এক পা গিয়ে আবার থমকে গেলেন প্রবল ভাবাবেগে তার বার্ধক্যের শিথিল মুখে বিকৃত করে দিয়েছে তখন মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন কে মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন না কেউ না সেই সেবারের মতো এই নিয়ে তিনবার হল একজন কর্মচারী বললে আমি আসতে দেইনি হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে বৃদ্ধ তাকে থামিয়ে বললেন কিছু বলো না চলে যেতে দাও বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতর ভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি কখন সে আবার বড় বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই আচ্ছন্নতা তার কাটল খানিক বাদে ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী মশাইকে এসে কি বলছে মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না না এইবার বোঝা যাচ্ছে মশাই এর হাতে অনেকগুলো টাকার নোট কণ্ঠস্বরে তার মিনতি শোভনকে একটা কাজ করতে হবে বাড়ির কর্তৃ মুমূর্ষ ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি তাকে কিছু জানানোই হয়নি এখনো তিনি তাকে দেখবার আশা করে আছেন সেই জন্যই বুঝে তিনি মৃত্যুতেও শান্তি পেতে পাচ্ছেন না শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে মোমূর্ষ নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না হারানো ছেলের সঙ্গে তার সূত্রেই সাদৃশ্য আছে মৃত্যুপথ এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন তার এতে কোনো ক্ষতি নেই মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন সুমেশ চুপ করিল খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দই নাই আমি অবশেষে বলিলাম সোমেশ তোমার কানের কাছে একটা জরুল আছে সোমেশ হাসিয়া বলিল সেজন্য এই গল্প বানানো সহজ হলো কিন্তু কেন বলা যায় না শীতের বাদলের এই শীতল প্রায় অন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পটি গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটা গল্প নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার